বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে চারটি আমল করতে নির্দেশ দিয়েছেন। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে এ চারটি কাজ করেন, তবে দুনিয়া ও পরকালে সফলকাম হবেন। এক, বেশি বেশি কালেমা শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। দুই, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। তিন, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। চার, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই পবিত্র মাসে উল্লেখিত চারটি কাজ যথাযথ করার তৌফিক দান করুন। আমিন।